জেনে নিন পৃথিবীর বৃহত্তম মানুষখেক কুমির ধরা পড়ার রহস্য ও করুণ পরিণতি। ছয়জন মানুষের মৃত্যুর জন্য দায়ী মানুষখেক কুমির ধরা পড়ল উগান্ডার ভিক্টোরিয়া লেকের তীরে। এটি পৃথিবীর বৃহত্তম কুমিরগুলোর মধ্যে একটি। কুমিরটি ছয়জন মানুষের প্রাণনাশের পর সাধারণ গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে, সর্বশেষ বস্কো নায়েন্সি নামে এক জেলের আক্রমণের শিকার হয়। তার জামা ছেঁড়া অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়, পরে গলিত মৃতদেহ তীরে পাওয়া যায়। সাধারণ মানুষের আতঙ্কের প্রেক্ষিতে বন্যপ্রাণী সম্পর্কিত কর্মকর্তারা এটিকে ধরার ব্যবস্থা গ্রহণ করে। তারা একটি হুকে মাংস কেটে দিয়ে রোদে খুঁজতে থাকে। চার দিন পর তারা কুমিরটি ধরতে সক্ষম হয়। এরপর এটিকে রশি দিয়ে বেঁধে ট্রাকে নিয়ে যাওয়া হয়। এই সময় কাছের কাকিরা গ্রাম থেকে শত শত মানুষ এটিকে দেখতে আসে। কুমিরটি 18 ফুট লম্বা ও 1 টনের মতো ওজন। এটির বয়স আনুমানিক 80 বছর। পৃথিবীর বৃহত্তম কুমিরগুলোর মধ্যে এটি একটি। এমনকি ফিলিপাইনের রেকর্ডধারী 21 ফুট লম্বা কুমিরের চেয়েও এর ওজন মাত্র 47 কেজি কম। ধরার পরে এটিকে মাকসন ফলস ন্যাশনাল পার্কে পাঠানো হয়। আফ্রিকায় মানুষের জন্য তৃতীয় ভয়ঙ্কর প্রাণী কুমির। জলহস্তি এবং সিংহের পরে এর অবস্থান। এরা মানুষের উপর বছরে 275 থেকে 745টি আক্রমণ করে, যার অধিকাংশই অবধারিত মৃত্যুর ঘটনা। কুমির 200 মিলিয়ন বছর ধরে টিকে আছে। এদের গড় আয়ুষ্কাল প্রায় 45 বছর। এটি পানিতে ঘাপটি দিয়ে থাকে। যখন কোনো মানুষ বা প্রাণী পানিতে আসে, তখনই শক্তিশালী চোয়াল দিয়ে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়।